नीतु तार मा मिताली देवी एवं बाबा रामचरण बाबू संगे रतननगर नामक शहरे बास करत। नीतुर छोटो थेके एकटा बद अभ्यास छिलो, सेटा हलो बिछानार मध्ये टॉयलेट पटी करा। आसले नीतु खुबी अलस प्रकृतिर मेये छिलो, ताई तार जोरे टॉयलेट पटी पेलेओ से घुम थेके उठे गिये बाथरूमे टॉयलेट पटी करत ना, बरण बिछानातेई करे फेलतो। সেজন্য নীতু প্রথম থেকেই হাগিস পরে থাকতো। এমনই সেদিন নীতুর বিয়ে ছিল, আর সে ব্যাগে করে নিজের সঙ্গে অনেক হাগিস কিনে নিয়ে এসেছিল, কারণ নীতুর একটি গ্রামে বিয়ে হয়েছিল। এরপর সে তার শ্বশুর বাড়িতে এসে মনে মনে ভাবে, সে কখন সকালবেলা হাগিসটা পরেছিলাম, এখন মনে হয় অনেক ওয়েট হয়ে গেছে, আমি বাবা তাড়াতাড়ি গিয়ে এটা চেঞ্জ করে নিই। এই বলে নীতু তার হাগিসটা চেঞ্জ করে ফেলে। এরপর সে আবারও মনে মনে ভাবে, চেঞ্জ তো করে নিলাম, কিন্তু আমি এখন কোথায় রাখবো, আমি বরং এক কাজ করি, এটা কি একটা প্যাকেট করে খাটের তলায় রেখে দিই, সকলে যখন ঘুমাতে চলে যাবে তখন না হয় গিয়ে বাইরে ফেলে দেব। এই বলে নীতু একটি কালো পলি পেপারে হাগিসটা খুলে খাটের নিচে লুকিয়ে রেখে দেয়। এভাবেই কিছুক্ষণ সময় কেটে যায়। এরপর নীতুর শাশুড়ি শকুন্তলা দেবী ঘরের মধ্যে আসে। এরপর তিনি বলেন, বৌমা তোমার ঘর থেকে এমন কিসের পচা পচা গন্ধ বের হচ্ছে, যেন মনে হচ্ছে তোমার ঘরে কেউ পায়খানা পেচ্ছাপ করে ফেলেছে। আমার ঘর থেকে? কই না তো, আমার ঘর থেকে তো তেমন কোনো গন্ধ আসছে না, আর এলেও হতে পারে, আপনাদের এখানে আশেপাশে তো খালি পায়খানা গোবর ভর্তি। আপনাদের গ্রামের মানুষদের এই একটা স্বভাব, যেখানে সেখানে টয়লেট পটি করে রেখে দেওয়া। হ্যাঁ তা ঠিক বলেছো, কিন্তু বাইরে বেরোলে গ্রামের একটু আদ্র জায়গায় সেখানে পাওয়া যায়, কিন্তু তা বলে ঘরের ভেতর থেকে? যাই হোক, তোমাকে নিজে দেখবে বলে সকলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো। শকুন্তলা দেবী এভাবে বললে নীতু রেডি হয়ে নিচে চলে আসে। এভাবে সেদিনটা কেটে যায়। রাতে ঘুমাতে যাওয়ার আগে নীতু ঘরের দরজাটা দিয়ে বলে, এই হাগিসটাও পুরো ভিজে গিয়েছে, আমি বরং এটাকে চেঞ্জ করে একসঙ্গে দুটোকে ফেলে দিয়ে আসি। এই বলে নীতু আবারও একটা নতুন হাগিস পরে নেয় এবং সে দুটো ব্যবহার করা হাগিস ফেলার জন্য বাইরে বের হয়। কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখে তখনও সকলে জেগে আছে, তাই সে না ফেলেই ঘরের মধ্যে চলে আসে। এরপর সে আবারও ঘরের এক কোণের মধ্যে ব্যবহার করা হাগিসগুলো রেখে দেয়। এভাবে সেদিন রাতটা কেটে যায়। পরের দিন সকালে শকুন্তলা দেবী ঘরের মধ্যে আসে। এরপর সে ব্যবহার করা হাগিসগুলো দেখতে পায় এবং তিনি নীতুকে বলেন, হে গো বৌমা, এটা কি গো, সাদা তুলোর মতো কেমন হলুদ হলুদ লেগে আছে, এরকম তো আমি আগে কখনো দেখিনি। কেন মা, এটা আপনি কোনোদিন দেখেননি, এটা তো হাগিস। না আমি এটা কোনোদিন দেখিনি, তা হাগিস সেটা আবার কি গো, কি কাজে ব্যবহার হয়? মা এটাতে পটি আর টয়লেট করে, আমাদের শহরে সকলে এরকম ব্যবহার করে জানেন, আমাদের শহরে এটা তো কমন ব্যাপার। কি জানি বাবা, আমাদের গ্রামে তো বেশিরভাগ মানুষই মাঠে ঘাটে জঙ্গলে পটি করে, আর কয়েকজন শৌচালয়ে গিয়ে পটি করে, এরকম হাগিসে পটি করে বাপের জন্মে শুনিনি। মা এটা ইমার্জেন্সিতে ভালো কাজে লাগে জানেন তো, আর আপনাদের গ্রামে তো সকলে এটা ব্যবহার করতে পারে তাই না, যেখানে লোকজন মাঠে ঘাটে পটি করতে যায় তার থেকে বরং এই হাগিস পরে নিলে তো হয়ে যায়। না বাবা, আমরা এসব জীবনে কোনোদিন ব্যবহার করিনি, ওই সব তো আমাদের শহরের জন্যই ঠিক আছে, আর আমাদের জন্য পুকুর পাড় বাঁশবাগান ঠিক আছে। শকুন্তলা দেবী এভাবেই বলে সেখান থেকে চলে যান। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন কয়েকজন প্রতিবেশী শকুন্তলা দেবীর বাড়ি আসেন। তখন শকুন্তলা দেবী বলেন, কি গো অলোকদা হারান্দা, তোমরা আর আমাদের বাড়ি আসো না কেন গো, আমার ছেলের বিয়ের পর থেকে দেখছি তোমাদের আসা যাওয়া কেমন কমে গেছে। হ্যাঁ কাকা, মা ঠিকই বলেছে, আমার বিয়ের পর থেকে তোমরা তো আমাদেরকে পর করে দিয়েছো, এই তো সেদিনই দেখলাম তুমি আমাদের পাশের দোকান থেকে এসে চা খেয়ে চলে গেলে, আমাদের দিকে তাকিয়েও দেখলে না, আর আজ আমাদের বাড়িতে এসেছো তাই তোমাদের খাওয়া দাওয়া করে যেতে হবে, এখন কোনো বাহানা দিলে চলবে না। এ বাবা, এরা যে খাওয়া দাওয়ার কথা বলছে, কিন্তু কিভাবে খাবো কি জানি, এদের বাড়িতে যা দুর্গন্ধ বের হয় আমার তো মাথাই ঘুরে যাচ্ছে। না না বাবা থাক, তোমাদের আর অত খরচ করিয়ে লাভ নেই, আমরা বাড়িতে চলে গিয়েই খাওয়া দাওয়া করব।
আরে কাকা, তুমি এভাবে বলছো কেন? এর আগে তো তুমি আমাদের বাড়িতে এসে যেতেই চাইতে না, আর আজ তোমার কি হয়েছে যে তুমি এখানে দাঁড়াতেও চাইছো না? কি আর বলবো বাবা, আর তোমাদের বাড়িতে আসতেও ইচ্ছা যায় না। তোমাদের বাড়িতে এলে কিসের যেন একটা দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধটা এতই বাজে যে এদিকে আসলেই আমার বমি উঠে আসে। হ্যাঁ রে বাবা, তুই যেন কিছু মনে করিস না, তোর কাকা ঠিকই বলেছে, তোদের বাড়িতে কি ছাইপাশ আছে ঈশ্বরই জানে, আর সেজন্যই হয়তো এত দুর্গন্ধ বেরোয় যেটা পেলে আমাদের একেবারে বমি উঠে আসে। হ্যাঁ কাকা, সেটা আমরাও পাই, কিন্তু কি বলবো বলুন, এখন তো বর্ষা সময়, আর হয়তো আশেপাশে অনেক কিছু পচে যাচ্ছে, সেজন্যই হয়তো দুর্গন্ধ বের হচ্ছে। এই যে মা, তুমি কি বাড়ির আশপাশটা দেখোনি? দেখো না, কাকারা তো এখন ঠিকই বলছে, এখন মনে হচ্ছে কোনো জীবজন্তু পচে পড়ে রয়েছে। আরে না না, আমাদের ঘরে আবার কি থাকবে, আমার মনে হয় ওই পাশের বাগানের গন্ধ বের হচ্ছে, সকলেই তো পাড়ে আড়ে পায়খানা করে রেখে দেয়, সেই সবই গন্ধ বের হচ্ছে মনে হয়। আরে শকুন্তলা দেবী, এরকম বলো না, কই এর আগে তো এতদিন তোমাদের বাড়িতে এসেছি, এরকম গন্ধ কখনোই বের হয় না, আমাদেরও তো বাগান আছে, আর এখন বর্ষাকাল সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, তা কই আমাদের বাগান থেকে তো এত গন্ধ বের হয় না। যাগে বাদ দাও, যেটা বলছিলাম, তোমার নতুন বৌমা কই? শুনেছি শহরের মেয়ে, তাই ভাবলাম একবার দেখা করে যাই। হ্যাঁ হ্যাঁ কাকাবাবু, অবশ্যই, ও তো এখানেই আছে। এই যে মা, তোমার বৌমাকে এখানে ডেকে নিয়ে আসো না, অনেকক্ষণই হলো কাকারা এখানে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডেকে আনছি। বৌমা, ও বৌমা, একটু এদিকে আসো। এই বলে শকুন্তলা দেবী নিতুকে ডাক দেয়। এরপরে নিতু এসে তাদের সঙ্গে কথাবার্তা বলতে থাকে। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন নিতুর বাবা মা সেখানে আসেন। নিতুর বাবা রামচরণ বাবু বলেন, হ্যাঁ রে মা, নিতু তোর বাড়িতে এত হাগিস কেন? মানে তোদের বাড়িতে তো যেখানে বাচ্চারা কেউই নেই। ও আচ্ছা, বুঝেছি, তাহলে তোর এখনো বদ অভ্যাসটা যায়নি, তাই তো? কি কি বলছেন বাবা, বদ অভ্যাস? কিসের বদ অভ্যাস? আমরা তো এ ব্যাপারে কিছুই জানি না। আর হাগিস সত্যিই তো এখানে হাগিস কোথা থেকে আসবে? আমাদের বাড়িতে সত্যিই তো কোনো বাচ্চা নেই। হ্যাঁ জামাই বাবাজি, আমি বলছি, আসলে আমার মেয়ে না। ও বাবা, তুমি চুপ করো আর একটু আস্তে কথা বলো, এরা কেউই জানে না এটা আমি কি জন্য ব্যবহার করি, আর এরা গ্রামের বোকা মানুষ, আমি এদেরকে বলেছি যে আমাদের শহরে সকলেই হাগিস ব্যবহার করে। কি তুই এনাদেরকে মিথ্যে কথা বলে এটা ব্যবহার করছিস? ছি নিতু ছি, আমার তো ভাবতেই ঘেন্না লাগছে যে তুই আমার মেয়ে, এনাদের মতো সাদাসিধে মানুষদেরকে এভাবে মিথ্যে বলে ঠকাচ্ছিস। আমি ঠকাচ্ছি না, আসলে ওরা জানেই না এটা কি জিনিস, তাই আমি বলেছি শহরে সকলেই ব্যবহার করে। যাক গে, বাদ দাও সব কথা, কাউকে কিছু বলার দরকার নেই, সুযোগ বুঝে আমি সবকিছুই বলে দেব। নিতুর কথা শুনে তখন তার বাবা মা চুপ হয়ে যায়, এরপর তারাও কিছু বলে না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। এমনই একদিন নিতু রাতের বেলা হাগিসগুলো ফেলতে গেলে পাশের বাড়ির সোনালী কাকিমা নিতুকে দেখে ফেলে। তখন, আরে শকুন্তলাদির বাড়ি থেকে কে যেন বের হলো না, আর হাতে ওটা কি ছিল, ফেলে দিয়ে সরাং করে ঘরে ঢুকে গেল, ব্যাপারটা তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, তা আমাকে জিনিসটা লক্ষ্য করতে হবে। এই বলে সোনালী কাকিমা পরের দিন আবার নিতুকে ফলো করে এবং তিনি আসল ব্যাপারটা বুঝতে পারেন। এরপর তিনি সকলকে সকালবেলা ডেকে বলেন, এই এই জানো তো মৌসুমী বৌদি, ওই শকুন্তলাদির বৌমা মাঝরাতে হাগিস ফেলতে আসে, আমি কয়েকদিন থেকেই লক্ষ্য করেছি। তাই নাকি? এটা তো ভালো কথা নয়, হাগিস কি ফেলতে আসে গো? শকুন্তলাদি কি বউ আসতেই বুড়ো হয়ে গেল নাকি? বাথরুমে যাওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেললেন, শেষে কিনা বৌমাকে দিয়ে এইসব কাজ করাচ্ছেন। তাহলে তো কথাটা সকলকে বলতে হচ্ছে, এমন ব্যাপার চেপে রাখা তো যায় না। এরপর সোনালী কাকিমা আরো সকলকে ব্যাপারটা জানান এবং সকল মিলে শকুন্তলা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হন এবং বলেন, ওই শকুন্তলা দি, কই কোথা গেলে বের হও না, বলি বৌমা আসতে না আসতে হাত পা চলা বন্ধ হয়ে গেল নাকি, আজকাল বৌমাকে দিয়ে এসব কাজ করাচ্ছ, আমরা তো স্বপ্নেও ভাবিনি যে তুমি তোমার বৌমাকে দিয়ে এসব কাজ করাবে। এই তোমরা কি সব বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, ভালো করে বলো একটু, এমন ভান করছে যেন কিছুই জানে না, তুমি হাগিসে পায়খানা প্রস্রাব করছো, এটা কি আমরা বুঝি না নাকি? তোমার বৌমা রোজ রাতে ওগুলো ফেলতে যায়, আর সেটা আমরা দেখেছি। ছি 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 শকুন্তলা দি,
তুমি শেষ বয়সে এরকম কাজ করতে পারলে আমরা তোমাকে কত ভালো ভাবতাম। আর বৌমাকে দিয়ে এসব করানোর জন্য কি ছেলের বিয়ে দিয়েছিলে নাকি? তোমরা বিশ্বাস করো আমি এসব কাজ করিনি, তোমরা আমার উপরে দয়া করো, এরকম ভুল ভাল অভিযোগ চাপিও না আমার উপরে, লোকে জানলে আমাকে খুবই নিন্দা করবে। শকুন্তলা দেবী যখন এভাবেই বলছিলেন নীতু তখন ওখানেই ছিল। সকলি তার শাশুড়ি মাকে এভাবে অপমান করলে তার তখন খুবই খারাপ লাগে। এরপর সে বলে, শুনুন কাকিমারা, আমার শাশুড়ি মাকে এভাবে বলবেন না প্লিজ, এতে ওনার কোনোই দোষ নেই। হাগিস আমার শাশুড়ি মা ইউজ করে না, আমি ইউজ করি। আসলে আমার ছোট থেকে একটা বদ অভ্যাস রয়েছে, আমি বিছানাতে পায়খানা প্রস্রাব করে ফেলি, সেজন্যই আমি ছোট থেকে হাগিস ইউজ করি। এই বলে নীতু তাদেরকে সমস্ত ঘটনাই বলতে থাকে। সবকিছু শোনার পর আশপাশের কাকিমারা বলে, ছি, তুমি নাকি শহরের মেয়ে, আর তুমি এইসব কাজ করে বেড়াও? আমরা তোমাকে কতই না ভালো ভাবতাম, তুমি শহরের শিক্ষিত মডার্ন মেয়ে, আর শেষে কিনা এরকম কাজ তোমার। এই তোমরা আমার বৌমাকে একেবারে উল্টোপাল্টা কথা বলবে না, আমার বৌমা সাহস করে যে কথাটা বলতে পেরেছে এটাই অনেক, কজনের এরকম সাহস আছে গো। আর শোনো, আমার বৌমা এটা ইচ্ছা করে করে না, ওর একটা সমস্যা আছে যার জন্যই ও এরকম করে। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি আপনাকে প্রথম দিনেই মিথ্যা কথা বলেছি যে এটা শহরের সকলেই ব্যবহার করে। আসলে আমি আমার প্রবলেমটা লুকানোর জন্যই আপনাকে ওই মিথ্যা কথাটা বলেছি, আমাকে ক্ষমা করে দিন মা। বৌমা, যা হবার হয়ে গেছে আমি বুঝতে পেরেছি, তুমি ভয়ে কথাটা আমাদেরকে বলনি, এড়িয়ে গেছো, তো তুমি চিন্তা করো না, আমি একটা ডক্টরের কাছে তোমাকে নিয়ে যাব, তুমি দেখবে ঠিক মতো ট্রিটমেন্ট করলে তোমার এই অসুখ ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এরপর শকুন্তলা দেবী তার বৌমাকে একটি ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় এবং চিকিৎসা করাতে থাকে। সময় মতো মেডিসিন নেওয়ার ফলে এবং ঠিকঠাক ট্রিটমেন্ট করার ফলে নীতুর বিছানায় টয়লেট পটি করার রোগ বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে নীতু হাগিসের ব্যবহার কমিয়ে দিতে থাকে, যার ফলে তাদের সংসারে আর কোনোই অসুবিধা থাকে না। এরপর থেকে তারা সকলে হাসি খুশি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তনিমা দেবী তার পাঁচ ছেলে আবির, রজত, রাজ, অভি এবং পিকুকে নিয়ে বকুলতলা নামক গ্রামে বাস করত। তনিমা দেবী জমিদার বাড়ির গিন্নি ছিলেন, গ্রামে তার বেশ সুনাম ছিল। তনিমা দেবী তার বড় দুই ছেলে আবির এবং রজতের ওই গ্রামেই লতিকা এবং দীপা নামের দুই মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, আর তার বাকি তিন ছেলে শহরে পড়াশোনা করত। লতিকা এবং দীপা গ্রামের মেয়ে হওয়ায় তাদের মধ্যে গ্রামীণ আচার ব্যবহার লক্ষ্য করা যেত, তারা সকলে বেশ আনন্দের সঙ্গেই বসবাস করছিল। এমনই একদিন তনিমা দেবীর তিন ছোট ছেলে রাজ, অভি, পিকু শহরের তিন মেয়ে রুমি, পলি, লিলিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। এরপর, মা, ও মা, বৌদি, তোমরা সবাই কোথায় গেলে? দেখো আজ আমরা তোমাদের জন্য তিন বৌমাকে নিয়ে এসেছি। কই, তোমরা কোথায় গেলে? বাইরে বের হও, আমাদেরকে বরণ করবে না? আরে বাবা, দাঁড়া দাঁড়া, আসছি। এই যে বড় বৌমা, মেজো বৌমা, তোমরা বরণ ডালাটা তাড়াতাড়ি নিয়ে এসো, আমার বৌমাদেরকে বরণ করতে হবে। এরপর লতিকা এবং দীপা বরণ ডালা নিয়ে তার জায়েদেরকে বরণ করতে আসে, কিন্তু তারা তাদের জায়েদেরকে দেখে অবাক হয়ে যায়, কারণ রুমি, পলি, লিলি শহরের মেয়ে হওয়ায় তারা মডার্ন কাপড় পরে এসেছিল। এই দেখে লতিকা এবং দীপা হাসাহাসি করতে থাকে। তখন তনিমা দেবী বলেন, এই তোমরা আবার ছোট বৌমাদেরকে দেখে হাসাহাসি করছো কেন? আমার ছোট তিন বৌমা শহরের মডার্ন মেয়ে, আমার তো এরকম ছোট ছোট জামা কাপড় পরা মডার্ন মেয়ে খুবই ভালো লাগে। যাই হোক, তোমরা আমার বৌমাদেরকে তাড়াতাড়ি বরণ করে ঘরে তোলো। তনিমা দেবী এভাবে বললে লতিকা এবং দীপা তাদেরকে বরণ করে ঘরে তোলে। রুমি, পলি, লিলি শহরের মেয়ে ছিল, তাই তারা একটু বেশি অহংকারী ছিল। সকলের সামনে হঠাৎই রুমি বলে, মা, বলছিলাম আমাদের গরমে খুবই কষ্ট হচ্ছে, এখানে সুইমিং পুলটা কোথায়? যদি একটু বলেন তাহলে স্নানটা সেরে নিতাম, এত গরম আর সহ্য করতে পারছি না। রুমি এভাবে বললে লতিকা এবং দীপা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। তাদেরকে এরকম হাসি হাসি করতে দেখে তার শাশুড়ি মা বলে,
বড় বৌমা বেজ বৌমা, তোমরা এরকম ভাবে হাসাহাসি করছো কেন? বৌমারা এখন নতুন, তাই গ্রামে সবকিছু জানতে বুঝতে একটু সময় লাগবে। বৌমা, এটা গ্রাম, এখানে সুইমিং পুল পাওয়া যায় না। মা, সুইমিং পুল বলতে আমার একটা কথা মনে পড়ল, আমাদের পুকুরটা তো সুইমিং পুলেরই মতো, তা আমি বরং আমার নতুন জায়েদেরকে নিয়ে পুকুর থেকে স্নান করিয়ে আনি। লতিকার কথা শুনে রুমি বলে, যাক বাবা, এখানে তাহলে সুইমিং পুল রয়েছে, আমি তো ভেবেছিলাম গ্রামে সব কিছু সুবিধা থেকেই বঞ্চিত হতে হবে। এরপর লতিক এবং দীপা তার ছোট তিন জাকে পুকুরে নিয়ে যায় এবং বলে, এই যে এটাই হলো আমাদের পুকুর, যেটাকে তোমরা শহরে সুইমিং পুল বলো, নাও ছটপট করে স্নানটা সেরে ফেলো, অনেক বেলা হয়ে গেল, আমরা যাই, বরং তোমাদের জন্য রান্নার ব্যবস্থা করি। কে, খোলা জায়গায় স্নান করব? এটা কি করে সম্ভব? আমরা এই খোলা জায়গায় কি করে স্নান করব? আশেপাশে লোকেরা তো আমাদেরকে স্নান করতে দেখে ফেলবে। আরে না না, এখানে কেউই আসবে না, এটা আমাদের আদি পৈতৃক পুকুর, আসলে আমাদের শ্বশুরমশাইয়ের বাবা জমিদার ছিলেন। ওই যে দেখো, দূরে একটা পাঁচিল দেখা যাচ্ছে, এই এলাকাটা ঘেরা, সেজন্য বাইরে কেউ এখানে আসে না। এই পুকুরে আমি আর আমার মেজোজা দীপা আমরা একারাই স্নান করতাম। আচ্ছা, তোমরা এবার স্নান করে নাও, আমরা একটু ওদিকটা দেখে আসছি গো। এই বলে লতিকা এবং দীপা ওখান থেকে চলে যায়। তখন রুমি মনে মনে বলে, একারা স্নান করতাম, একাদেরকে স্নান করাচ্ছি, এখন আমরা তিনজন এসে গিয়েছি, এই পুকুরে আমরা শুধু তিন যাই স্নান করব। রুমি যখন এসবই মনে মনে ভাবছিল, এদিকে লিলিও মনে মনে একটা পরিকল্পনা করে নেয়। তখন সে তার দুই জাকে বলে, এই রুমিদি পলিদি, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, এটা আমাদের আদি পৈতৃক সম্পত্তি, তাই এটাকে এমন কিছু বানাতে হবে যাতে করে গোটা গ্রামে আমাদের কিনে চর্চা বেড়ে যায়, সকলেই আমাদের নাম করতে থাকে। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, আর এত সম্পত্তি শুধু শুধু ফেলে রেখেই বা কি হবে, এমন কিছু একটা করতে হবে যাতে করে আমাদের ফ্রিতে বসে বসে টাকাও রোজগার হয়ে যায়, কি করা যায়? আচ্ছা দিদি, আমরা যদি এই পুকুরটাকে সুইমিং পুল বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয়? গ্রামের লোকেরা নিশ্চয়ই সুইমিং পুল কখনোই দেখেনি, নতুন ধরনের সুইমিং পুল দেখতে গ্রাম গ্রাম থেকে লোকেরা আসবে, সকলে স্নান করতেও পারবে, কিন্তু তার জন্য আমরা টিকিটের ব্যবস্থা করব, যেই স্নান করতে আসবে তাকে টিকিট কেটে স্নান করতে হবে। ওয়াও, দ্যাটস গুড আইডিয়া, এতে করে তো আমরা বসে বসে টাকাও ইনকাম করতে পারবো, আমাদেরকে এই ব্যাপারটা রাজদা অভিদার পিকুকে জানাতে হবে। এরপর তারা তিন জা মিলে তাদের স্বামীদের কাছে যায় এবং গিয়ে বলে, রাজ অভি পিকু, বলছিলাম আমাদের পুকুরটা যদি সুইমিং পুল করা যায় কেমন হয়? কি সুইমিং পুল, কেন, তার কি প্রয়োজন আছে? না না, ও সব কিছু বানাতে হবে না, এটা আমাদের পূর্বপুরুষের আদি পুকুর, এ যেমন পুকুর আছে তেমনই থাক, আর আমাদের গ্রামে সুইমিং পুলের কি প্রয়োজন আছে? আরে বাবা, আমি মানছি এটা তোমাদের অনেক পুরানো পুকুর, কিন্তু তোমরাই বলো, এতদিন এই পুকুরের সম্বন্ধে কেউ কিছু জানতো? এখন যদি এটাকে সুইমিং পুল করা যায় তাহলে গ্রাম গ্রাম থেকে কত কত লোক সুইমিং পুল দেখতে আসবে, আর আমাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আর শুধু তাই নয়, আমরা সুইমিং পুলে টিকিট সিস্টেম করব, যেই আমাদের সুইমিং পুলে আসবে টিকিট কেটে আসতে হবে, এতে করে আমাদের এক্সট্রা ইনকামও হয়ে যাবে, কি বলো, বুদ্ধিটা কেমন? হ্যাঁ, তা বুদ্ধিটা বেশ ভালোই, কিন্তু তার আগে তোমরা একবার মায়ের সঙ্গে কথা বলো, কারণ এটা শুধু আমাদের কথাতেই শেষ হবে না, এটা একটা পৈতৃক সম্পত্তি, এখানে সকলেরই ভাগ রয়েছে। রাজ এভাবে বললে তারা তিন জা মিলে তাদের শাশুড়ি মায়ের কাছে যায় এবং গিয়ে বলে, মা, বলছিলাম আমাদের তো এত বড় পুকুর, সেটাকে এভাবে শুধু শুধু ফেলে রাখলে দিন দিন দূষিত হয়ে যাবে, তার থেকে আমরা ভাবছিলাম আমরা এখানে একটা সুইমিং পুল বানাবো, এতে করে গ্রামের সকলেই দেখতে আর স্নান করতে আসবে, তাও আবার টিকিট কেটে, আমাদের কত টাকা ইনকাম হবে একবার ভেবে দেখুন। রুমি এভাবে বললে লতিকা এবং দীপা তাদের কথাতে একমত হয় না। এরপর লতিকা বলে, কি সুইমিং পুল বানাবে? না না, ওইসব সুইমিং পুল বানালে ছেলে মেয়ে সকলেই আসবে, আর এতে আমাদের স্নান করতে অসুবিধা হবে, এখানে কোনো সুইমিং পুল হবে না, আমরাও এ বাড়ির বউ, আমাদেরও এই পুকুরের উপরে অধিকার আছে। ওহো, তোমরা শুধু একাই এই বাড়ির বউ বুঝি, আর আমরা তিনজনকে পানের জলে ভেসে এসেছি, এই পুকুরের উপরে আমাদেরও অধিকার আছে, তাহলে মা আপনি এক কাজ করুন, এই পুকুর ভাগাভাগি করে দেন, এতে ওদের পুকুর ওদের থাকবে আর আমরা আমাদের ভাগের পুকুরে সুইমিং পুল বানাতে পারবো।
তবে তাই হোক, আমাদের ভাগের পুকুর আমাদেরকে দিয়ে দিন, আমরা আমাদের পুকুরেই সন্তুষ্ট, আমরা কোনো সুইমিং পুল চাই না। তনিমা দেবী তার বৌমাদের পুকুর ভাগাভাগির কথা শুনে আর এরকম ঝামেলা দেখে তিনিও বলেন, যখন ভাগ হবে শুধু পুকুর ভাগ হবে না, সাথে সাথে ঘর বাড়ি জায়গা জমি সবকিছুই ভাগাভাগি করা হবে। কারণ ঝামেলা যখন সৃষ্টি হয়েছে, একে ভাগাভাগি না করা পর্যন্ত এই ঝামেলা থামবে না। তাই আমি ঠিক করেছি তোমাদের সকলকে তোমাদের প্রাপ্য সবকিছুই ভাগ করে দেব। এরপর তনিমা দেবী তাদের বিশাল মানের পুকুরের এক অংশ লতিকা এবং দীপিকাকে আর এক অংশ রুমি পলি ও লিলিকে ভাগ করে দেন। এদিকে লতিকা এবং দীপা তাদের পুকুর আগের মতোই রেখে দেয় এবং তারা আগের মতোই তাদের পুকুর ব্যবহার করতে থাকে। আর এদিকে রুমি পলি লিলি তাদের অংশের পুকুরকে সুইমিং পুলে পরিণত করে দেয় এবং তাদের টিকিটের ব্যবস্থাও করে ফেলে। এরপর তাদের গ্রাম থেকে ও আশপাশের গ্রাম থেকে সকলেই টিকিট কেটে সুইমিং পুল দেখতে আসে এবং ছেলেমেয়েরা সকলে স্নান করতেও আসে। এমনই একদিন কতগুলো দুষ্টু ছেলে সুইমিং পুলে এসেছিল। তখন রুমি পলি ও লিলি স্নান করছিল। এরপর তারা অনেকক্ষণ থেকে আজে বাজে কথা বলে তাদের তিন জাকে বিরক্ত করছিল। এমনই সময় একটি ছেলে বলে, ও মামনি একটু এদিকে এসো না, আমরা একসঙ্গে আনন্দ করে স্নান করি, পাশে এরকম ঝিঙ্কু মামনি রয়েছে আর একা একা স্নান করতে মন যায়, বলো একটু কাছে এসো না সোনা। ও টুম্পা সোনা একটু পাশে আয় না, আজ তোকে ছাড়া স্নান করতে মনই চাইছে না, একটু কাছে আসো মানে এদিকে আসো। এই তোমরা এত অসভ্যের মতো বিহেভ করছো কেন? স্নান করতে এসেছো, চুপচাপ স্নান করে চলে যাও, ওকে? আরে ফুলটুসি এত রেগে যাওয়ার কি আছে, আমরা একসঙ্গে স্নান করতে চাইলে এতে দোষ কি? কেন ওয়াটারফলে তো সব ছেলেমেয়েরা একসঙ্গে স্নান করে আর কত মজা করে, তাই এখানে যখন সুইমিং পুলে এসেছি তাহলে একটু আসো না মজা করে স্নান করি। আরে আজ ব্লু হয়ে পানি পানি আর দিল বি সানি সানি, আরে কাছে এসো মামনি স্নান করে এমন মজা দেব যে এর আগে কখনই এরকম মজা হয়নি। ছেলেগুলো এভাবে আজে বাজে মন্তব্য করছিল যেগুলো শুনে রুমি পলি এবং লিলি অপ্রস্তুতিতে পড়ে যায়, কিন্তু তারা তাদের কিছুই বলতে পারছিল না। পাশের পুকুরেই তার বড় দুই জা কাপড় কাচ্ছিল, তখন তারা সবকিছু শুনতে পাচ্ছিল। এরপর তারা গিয়ে ছেলেগুলোকে কোষে দুটো চর লাগায়, তারপর বলে, বদমাস ছেলে কোথাকার, এখানে সে নোংরামি করা হচ্ছে, এটা আমাদের পূর্বপুরুষের সম্পত্তি, এখানে আমরা কোনো নোংরামি বরদাশ করব না, যাও বেরো এখান থেকে। কিন্তু আমরা যে টাকা দিয়ে ঢুকেছি তাহলে আমরা বের হব কেন, এখন আমরা আমাদের টাকা শোধ করে তবেই এখান থেকে যাব, বুঝেছো? ও আচ্ছা, এখন টাকার জোর দেখাচ্ছিস, তবে দাঁড়া। এই বলে লতিকা তাদের মুখের উপরে টাকা ছুঁড়ে দেয় এবং তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বার করে দেয়। এই সব কিছু দেখে রুমি পলি এবং লিলি তাদের ভুল বুঝতে পারে এবং তারা সমস্ত কিছু গিয়ে তাদের শাশুড়িমাকে জানায়। এরপর রুমি বলে, বর্দি মেজদি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করেছি, আমরা ভাবতেও পারিনি যে আমাদের জেদের জন্য আজ আমাদের বাইরের লোকের কাছ থেকে এত অপমানিত হতে হবে। মা আমাদের সুইমিং পুল লাগবে না, আর আমরা এরকম সব কিছু আলাদাভাবেও রাখতে চাই না, আমরা আবার আগের মতো সকলে একসঙ্গে থাকতে চাই। এরপর তারা সেখান থেকে সুইমিং পুল তুলে সেটাকে আবারও বড় পুকুরে পরিণত করে ফেলে। এরপর থেকে তাদের আর কোনো কিছুই আলাদা ছিল না, তারা সকলেই একসাথে সুখে শান্তিতে আগের মতো বসবাস করতে থাকে।